বন্ধুরা, আলাউদ্দিন খিলজি ইতিহাসের সেই সুলতান যার নাম শুনতেই আপনাদের মাথায় এমন এক বাদশার ছবি চলে আসে যে বাদশা ছিল বিলাসিতার প্রতীক। মানুষ হিসেবে সে ছিল জঙ্গলি প্রকৃতির, নিরীহ লোকেদের উপর জুলুম আর অত্যাচার ছিল তার নিত্যকর্ম। সে এত খারাপ কাজ করত যে তার খারাপ কাজের জন্য তাকে মানুষ বলে গণ্য করায় উচিত নয়। আলাউদ্দিন খিলজির বিষয়ে মানুষের মাথায় এসব কিছু আসে মূলত আজ থেকে 2-3 বছর আগে মুক্তি পাওয়া হিন্দি সিনেমা পদ্মাবতীর কারণে। সে ছবি এই দুনিয়ায় হিন্দি আর উর্দু বোঝা মিলিয়ন লোকের মাথায় সুলতান আলাউদ্দিনের বিষয়ে এক নতুন গল্প সৃষ্টি করেছে। বন্ধুরা, ইতিহাস এমন একটি বিষয় যা আমাদের ধর্ম এবং জাতির চশমা সরিয়ে দেখা উচিত, কেননা ইতিহাসের ভিতরে 50 ভাগ মিথ্যা আর 50 ভাগ সত্য রয়েছে। ভারতবর্ষে অনেক বাদশা রাজ করছে, কিন্তু আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সুলতান আলাউদ্দিন খিলজির বিষয়ে। আমরা জানবো সুলতান আলাউদ্দিন কে ছিলেন, তিনি কেমন বাদশাহ ছিলেন, কিভাবে কেটেছে তার জীবন, সাথে এটাও জানবো যে কি কারণে সুলতান আলাউদ্দিনের নাম নেওয়া মাত্রই কিছু মানুষ তাকে জঙ্গলি আর অত্যাচারী ভাবে, আবার অন্য কিছু লোক কেন তাকে একজন ভালো বাদশাহ হিসেবে আখ্যায়িত করে। আলাউদ্দিন খিলজি, তিনি ছিলেন খিলজি বংশের দ্বিতীয় এবং সবচেয়ে শক্তিশালী শাসক, যিনি দিল্লিতে বসেই ভারতীয় উপমহাদেশে খিলজি শাসন পরিচালনা করেছেন। তিনি চেয়েছিলেন ভারতীয় ইতিহাসেও একজন আলেকজান্ডারের মতো শক্তিশালী কারো কথা উল্লেখ করা থাকুক, তাই তিনি নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার বা সিকান্দারের সানি হিসেবে পরিচিত করার চেষ্টা চালিয়ে যান। খিলজি বংশের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন খিলজি ছিলেন আলাউদ্দিন খিলজির চাচা। 1291 সালে আলাউদ্দিন খিলজির কারা বর্তমানে কানপুরের নিকটবর্তী এক এলাকার শাসনভারে নিযুক্ত ছিলেন আলাউদ্দিন খিলজি। 1296 সালে নিজ চাচাকে হত্যা করে দিল্লির সিংহাসনে বসেন আলাউদ্দিন খিলজি। তবে এই হত্যা শুধুমাত্র ক্ষমতালোভের আশায় তা বলা যায় না। মূলত সিংহাসন আরোহণের সময় জালালউদ্দিনের বয়স ছিল প্রায় 70 বছর। তিনি ছিলেন মরম মনের, নম্র ও সদয় প্রকৃতি। তার রাজত্বের প্রথম বছরে তিনি রাজধানী দিল্লির পুরানো তুর্কি অভিজাতদের সাথে দ্বন্দ্ব এড়াতে কিলোখরি থেকে শাসন পরিচালনা করেছিলেন। বহু অভিজাত মানুষ তাকে দুর্বল শাসক হিসেবে বিবেচনা করেছিলেন এবং বিভিন্ন সময়ে তাকে সরিয়ে দেওয়ার চেষ্টাও করেছিলেন। তিনি বিদ্রোহীদের জন্য হালকা শাস্তি ধার্য করেছিলেন, আর এইসব কারণে সমস্ত ভারতবর্ষে বিদ্রোহ এবং অভ্যন্তরীণ কন্দল বেড়েই চলেছিল। কিন্তু যখন আলাউদ্দিন সিংহাসনে বসলেন, তখন তিনি সকল বিদ্রোহীদের কঠোরভাবে দমন করেন, টুকরো টুকরোভাবে বিভক্ত ভারতকে সমন্বিত করে গড়ে তোলেন এক শক্তিশালী রাজ্য হিসেবে। আলাউদ্দিন খিলজি একাধারে রাথাম্বোর, চিত্তুর, মালোয়া, বর্তমানে পাঞ্জাব, সিবানা, জালোর জয় করেন এবং গড়ে তোলেন এক বিশাল সাম্রাজ্য। আলাউদ্দিন খিলজি ভারতবর্ষের প্রথম বাদশাহ যিনি মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছেন। তিনি পণ্যের দামকে স্থির করে দিয়েছিলেন, অর্থাৎ তার সময়ে বাজারে পণ্যের দাম বৃদ্ধি বা হ্রাস পেত না। আজ পর্যন্ত তার এই মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা সকলের কাছেই বেশ প্রশংসিত। তিনি শুধু ব্যবস্থা গ্রহণ করেই নিশ্চিত থাকেননি, বরং প্রতিনিয়ত তা তদারকও করেছেন। তার সৈন্যবাহিনী এবং নিযুক্ত গোয়েন্দারা সব সময় বাজারে চোখ রাখতেন। যদি কোনো বিক্রেতা বেশি দামে পণ্য বিক্রয় বা প্রস্তাব করত, তৎক্ষণাৎ বাদশার কাছে তার খবর চলে যেত, আর সেই বিক্রেতার জন্য ধার্য করা হতো কঠিন শাস্তি। আলাউদ্দিন খিলজি তার শাসনামলে অনেক অবিস্মরণীয় কাজ করেছেন, যার মধ্যে অন্যতম হল মঙ্গলদের প্রতিহত করা। তিনি সর্বমোট 6 বার মঙ্গলদের হাত থেকে ভারতবর্ষকে রক্ষা করেন। মঙ্গল সাম্রাজ্য 1200 শতকের শুরুতে মঙ্গল সেনাপতি চেঙ্গিস খান প্রতিষ্ঠিত একটি বিশাল আকার সাম্রাজ্য। 1200 শতকের শেষে এসে প্রায় সমস্ত পূর্ব ও দক্ষিণ পশ্চিম এশিয়া এবং মধ্য ইউরোপ পর্যন্ত এটি বিস্তৃত ছিল। এটি ইতিহাসের সর্ববৃহৎ অবিচ্ছিন্ন স্থল সাম্রাজ্য ছিল। এই মঙ্গলরা ছিল অনেক নিষ্ঠুর আর বর্বর। 1297 থেকে 1306 সালের মধ্যে মঙ্গলরা পরপর 6 বার ভারতবর্ষ আক্রমণ করে এবং প্রতিবারই তাদের সৈন্য সংখ্যা ছিল আইন জালুতের যুদ্ধে অংশগ্রহণকারী মঙ্গল বাহিনীর চেয়ে অনেক বেশি। কিন্তু আলাউদ্দিন খিলজির ব্যক্তিগত সাহস ও রণনৈপুণ্য, তার সেনাপতিদের বীরত্ব ও সমরকৌশল, তার সেনাবাহিনীর দক্ষতা আর তার প্রবর্তিত অর্থনৈতিক সংস্কারসমূহের কার্যকারিতা, এগুলোর কারণেই ভারতবর্ষ মঙ্গল আক্রমণ থেকে রক্ষা পেয়েছিল। যে সময় রাশিয়া, চীন এবং ইরানের মতো রাষ্ট্রগুলো
মঙ্গোলদের আধিপত্য স্বীকার করে নিতে বাধ্য হয়েছিল। সেখানে ভারতবর্ষের এই বিজয়কে বহু ইতিহাসবিদ একটি বিরাট অর্জন হিসেবে আখ্যায়িত করেছেন। বর্তমান সময়ে সুলতান আলাউদ্দিন খিলজিকে জড়ানো হয়েছে একটি গল্পের সাথে, আর সেই গল্পটি হলো রানী পদ্মাবতীর। এই গল্পের মাধ্যমে সুলতান আলাউদ্দিনকে এক নোংরা চরিত্রের প্রতিমূর্তি হিসেবে তুলে ধরা হয়েছে। গল্পে বলা হয়েছে, তিনি এমন এক রানীর প্রেমে পাগল যে কিনা আগে থেকেই বিবাহিত, এবং সেই প্রেমের কারণেই তিনি চিত্তরাজ্যে হামলা করেন। আসলে এই গল্পের সাথে সত্যের কোনো সম্পর্ক নেই, কেননা আলাউদ্দিন খিলজির চিত্তর দখল করার 237 বছর পরে মালিক মোহাম্মদ জায়েজি এই গল্পটি লেখেন, যার প্রধান উদ্দেশ্যই ছিল বিনোদন। এই 237 বছরে অনেক ইতিহাসবিদ আলাউদ্দিন খিলজি সম্পর্কে ভালো এবং মন্দ দুটোই লিখেছেন, কিন্তু তারা কেউই পদ্মাবতীর নাম উল্লেখ করেননি। এমনকি আলাউদ্দিন খিলজির সময়কার একজন বিখ্যাত ইতিহাসবিদ আমির খসরু, তিনি আলাউদ্দিন খিলজির ভালো মন্দ দুই দিকেই তুলে ধরেছেন, কিন্তু তার মাধ্যমেও পদ্মাবতীর সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া ওই সময়ের অনেক ইতিহাসবিদ সব সময় আলাউদ্দিন খিলজির খারাপ দিকগুলোই তুলে ধরেছেন, কিন্তু তাদের লেখাতেও পদ্মাবতীর কোনো উল্লেখই পাওয়া যায়নি। আসলে এই গল্পে যদি সামান্য কিছু সত্যতা থাকতো, তাহলে তা অবশ্যই মালিক মোহাম্মদ জায়েজির পূর্বে 237 বছরেই উঠে আসতো। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আলাউদ্দিন খিলজি সম্পর্কে আপনার ধারণা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।